আচ্ছা ঠিক আছে। ভাই রইল, ও ভাই ভালো আছে? ভাই ভাই নুরগুনের ভাই কি ডিজেলে চলে এটা? আগে কত লিটার ছিল ভাই? আগে ছিল 81 টাকা। 81 টাকা, এখন কত রয়েছে? এখন 114 টাকা। তো সেই হিসাবে তো আপনার 114 টাকা, তাহলে কত টাকা বাড়লো ভাই? 34 টাকা। তাহলে তো আগে ধরেন বাস স্ট্যান্ডে চুয়াডাঙ্গা যাত্রী কত নিতেন একজন? আগে আমরা তো জীবনগর সাইডে মানে জীবনগর আগে জীবনগর কত নিতেন ভাই? এখন টাকা দশ 30-এর উপরে যেতে হবে। 30-এর উপর নিতে হবে। তো কোনো এইভাবে জিনিসের দাম বেড়ে গেল, ঠিক না ভাই? এই এই তেলের কারণে প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, সব বাড়ে। তো আগে তো নিতাম 100 টাকা, এখন কি সিস্টেম নিতে হবে? 130 টাকা। হ্যাঁ 130 টাকারই দাও। তো এইভাবে মানে তাহলে আমাদের লিটার আগে কত ছিল? 87 টাকা লিটার ছিল, এখন 130। এখন 130। কত টাকা বাড়লো? 44 টাকা। 44 টাকা, তেলের দাম অনেক বেশি দেখি পরে কিনা। এই পাইপ দিয়ে তো সুতা কেটে দাও না পড়ছে না, এক ফুটা পড়লো তো দেখে পরে সেরে তো আমার লাভ। তাহলে 1 লিটার তেলের দাম ছিল 87 টাকা। সেই তেলের দাম এত, তেলের মূল্য বৃদ্ধির সম্বন্ধে জানা আছে আপনার? তেলের মূল্য বৃদ্ধির সময় শুনছি যে তেলের দাম বাড়ছে। কত বেড়েছে জানেন? শুনছি 130 টাকা। 130, আগে কত ছিল? 86 টাকা। আগে যে 90 ছিল, 84-90 টাকা। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, আগে ছিল 84 টাকা, এখন হয়েছে 135 টাকা। না 146 টাকা না ভাই? আমি দেখছি আমার এখানে আছে সব, সেই হিসাবে এখন চলাচল খুব কঠিন না? জি এখন চলাচল খুব কঠিন। একটা 1 লিটারে 46 টাকা বেড়েছে, তাই তো ভাই? 46 টাকা আছে না? আগে ছিল হচ্ছে 84 টাকা, এখন হচ্ছে 130 টাকা। 130, তাহলে বাড়লো কত? না তেলের দাম 130 টাকা সরকার, কিন্তু এতে তো লাভ আছে না, লাভ তো কি এরা করবে না? জি অবশ্যই অবশ্যই। এখন মেন কথা হচ্ছে আমরা যা বেতন পাতাম আগে, ওই বেতনের কোনো কাজ হবে না, এখন আরো বেশি লাগবে। কোম্পানি তো বাড়াচ্ছে না বেতন, আমাদের তো ঠিক আছে, তো কোম্পানি তো বাড়াবে না ভাই, সেই ক্ষেত্রে তো আমাদের খুব দূর, আমাদের গলায় দৌড় দিয়ে মরতে হবে, খুব দূর অবস্থা। হ্যাঁ আমাদের আত্মহত্যা করা ছাড়া, আমাদের মতো যারা নির্মমভাবে চাকরি করি আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। তো আপনার কি, আপনারও তো মোটরসাইকেল আছে, আপনি তো মোটরসাইকেল শখই আপনার বেতন দেয় না বেতনের বাদে মোটরসাইকেল? না না ও বেতন যা দেয় তাতে আমাদের আর চলার মতো কোনো উপায় নেই, মানে তেল বৃদ্ধির এত কারণে, বৃদ্ধির মানে বিশেষ করে এতেই তো আমার মনে করেন 10,000 চলে যাবে প্রতি মাসে, প্রতি মাসে এস্টাইলে। কিন্তু বেতন শেষ হয়ে বাড়িনি, তাই তো? না বেতন তো বাড়াবেই না, কোম্পানির মালিকের কথা তো বেতন একদম বাড়বে, আজকে কথা হয়েছে আমার, বাড়ার কারণে এই ক্ষেত্রে তো চালের দাম ডালের দাম সবকিছুর দাম সব বেড়ে গেছে, সব অটোমেটিক বাড়, সব বেড়ে গেছে। কারণ এইটা চালটা তো আপনার হচ্ছে একটা গাড়িতে করে আসবে, সেই গাড়ির তো ভাড়া বেড়ে গেছে, পেট্রোলের চালের দাম অটোমেটিক বেড়ে মিনিমাম 2 টাকা 46 পয়সা করে বাড়বে, কেজি প্রতি 2 টাকা 46 পয়সা করে মানে অটোমেটিক গাড়ি ভাড়ার কারণে বেড়ে যাবে।